বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাটা এখানে অত্যন্ত পরিষ্কার যে শক্ত হাতে তো এই শক্ত হাতটা তো একত্রিশ অক্টোবরেও করা যেত এতদিন পর এসে মোটামুটি তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার কিন্তু ফয়সালা না তদিনে অঘটন অনেক ঘটে গেছে লাশ পড়ে গেছে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে ওনার ওখানে পরিদর্শনে গেলেন আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন তারকা হাসনাত আবদুল্লাহ সার্জিস তাদেরকে আবার তাদের গাড়িতে আবার ট্রাক চাপা দেয়া হলো ঘটনাচক্রে যতটুকু এই পর্যন্ত জেনেছি ওই ট্রাকের মালিক এক আওয়ামী লীগ নেতা ট্রাক জড় পদার্থ এটার মধ্যে কোনো জাতীয়তাবাদী ট্রাক নাই আওয়ামী ট্রাক নাই কিন্তু ঘটনা যা ঘটার ঘটনা হয়েছে আবার উস্কানি আপনি দেখেন এগুলো উস্কানির মতো তো এক একটা ঘটনা পাহাড়ে দেখেন বান্দরবনে ওখানে কে এফ নামে এক গোষ্ঠী গজিয়েছে অনেক দিন থেকে এদেরকে মাঝে মধ্যে আমাদের সেনাবাহিনী খুব দক্ষতার সাথে তাদেরকে দমন করে কিন্তু এটা চূড়ান্ত দমন হয় না সর্বশেষ একটা সংঘর্ষ হয়েছে গী ওখানে গোলাগুলি হয়েছে কেএনএফের তিনটা সন্ত্রাসী মারা গেছে কিন্তু এটা মোটেই সলিউশন না ওরা যে দুদিন পরে আবারও গজাবে না তো আমি শুরুতে যেটা বলছিলাম এগুলো হচ্ছে আমাদের তথাকথিত ওই রাজনীতির ফল ফসল ওখানে প্রাসঙ্গিকভাবে আসছে ভারতের ষড়যন্ত্র কথা তো আমরা ষড়যন্ত্র বলবো নাকি তাদের কূটনীতি বলবো তারা তো সেটা করবে এটাই স্বাভাবিক তাদের পছন্দের সরকার অত্যন্ত পছন্দের সরকার খাস সরকার এই সরকারের এরকম একটা পরিণতি হবে দলটির এমন পরিণতি হবে সেটা তাদের কাছে কাম্য নয় বরং হতবাক হওয়ার মতো বিষয় সেই ক্ষেত্রে তারা এটা রিভেন্স দেবেন ডিস্টার্ব করবেন তো তারা ষড়যন্ত্র করেছে বারবার এটা বলবো আমরা কি করছি আমাদের এই ক্ষেত্রে যেটা একদম পরিষ্কার কথা প্রথমত ঐক্য লাগবে ঐক্য মানে সবাই মিলেমিশেই করতে হবে ঐক্যটার উদ্দেশ্য কি অবশ্যই এদেরকে রুখতে হবে